হ্যালো এভরি ওয়ান আমি দেবপ্রিয়া ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের এনএম দু হাজার চব্বিশের পরীক্ষা চোদ্দোই জুলাই হাতে আর প্রায় মাত্র তিন সপ্তাহ সময় বাকি রয়েছে তোমরা যারা যারা জানো তারা তো জানোই বা যারা জানো না তাদের জন্য বলি আমরা একটা থার্টি ডেজের চ্যালেঞ্জ নিয়ে এসেছি এই থার্টি ডেজে তোমরা যারা এনএম দু হাজার চব্বিশের তারা রেগুলার ছটা করে সাবজেক্টই কভার করবে আর একটা করে টেস্ট দেওয়ার চেষ্টা করবে অন ডেলি বেসিস আর আমি তোমাদের জন্য রেগুলার ভিডিওস নিয়ে আসবো যেখানে তোমাদের সাথে আমি স্টাডি রিলেটেড টপিক আলোচনা করব এছাড়াও এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট টপিক্স এবং মোটিভেশনাল ভিডিওস শেয়ার করব তো তোমরা যারা যারা এখনও এই থার্টি ডেজের চ্যালেঞ্জে জোরো নিই আর কি তারা অবশ্যই জুড়ে যাও 30 দিন তো আর হাতে নেই যেটুকু সময় বাকি রয়েছে সেইটুকু টাইমে আমরা প্রপারলি ইউটিলাইজ করব তো আজকে হলো আমাদের ডে 13 অফ आवर 30 ডেজ চ্যালেঞ্জ তো ফারস্টে বলে রাখি যে আমি তোমাদের সাথে ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস শেয়ার করেছিলাম তো ওখানে তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি অ্যান্টোনিমস আর সিনোনিমসের কিছু আলোচনা করো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সিরোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসই আলোচনা করবো আজকে আমি তোমাদের সামনে একটা দেখো পরে একটা কোয়েশন লিখেছি এই কোয়েশনটা হচ্ছে আমাদের ইউনিট টেস্টের কোয়েশন ইউনিটেস্ট সেভেনের কোয়েশন ষাটতে ইউনিট টেস্ট হয়ে গেছে আচ্ছা আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকম যে ইউনিট টেস্ট মক টেস্ট সিরিজ নিয়ে এসেছে সেখানে টোটালি পনেরোখানে ইউনিট টেস্ট এবং পনেরোখানে মক টেস্ট তার ফলে এক মাস ধরে কন্টিনিউয়াসলি এক্সাম দেওয়ার ফলে তোমাদের প্রিপারেশনটা মানে রিভিশনটাও যেমন ভালোভাবে হয়ে যাবে তেমনি রেগুলার হবে তার সাথে সাথে কিন্তু ওএমআর ফিলিংটাও তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তো তোমাদের মধ্যে যদি কেউ ইউনিট টেস্ট সিরিজে জয়েন করতে চাও অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যে ইউনিট টেস্ট গুলো হয়ে গেছে সেই ইউনিট টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে তো যারা যারা ইউনিটেস্ট মক টেস্ট সিরিজে জয়েন করতে চাইছো স্ক্রিনে মেনশন করা নাম্বারে কনট্যাক্ট করতে পারো মক টেস্ট শুরু হচ্ছে সাতাশে জুন থেকে তো মক টেস্টের জন্য কিন্তু এনরোলমেন্ট শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই মক টেস্টে জয়েন করতে চাইলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর আমাদের যে লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে সেটা পারচেস করতে চাইলেও স্ক্রিনে মেনশন করা নাম্বারে কনট্যাক্ট করতে পারো প্রাইস মাত্র নাইনটি তো আমি আজকে তোমাদের সাথে সিনোনিম অ্যান্টোনিমসটা একটু অন্যভাবে আলোচনা করবো মানে দশটা বিশটা তিরিশটা সিনোনিমস বা অ্যান্টোনিমস আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি কিন্তু আমি এখন চাইছি যে তোমাদের যেন একটা আইডিয়া থাকে যে এক্সামে তোমরা কীরকমভাবে কোয়েশ্চেন পেতে পারো হ্যাঁ ডাইরেক্ট সিনোনিম অ্যান্টোনিম থেকেও আসতে পারে ডাইরেক্ট একটা ওয়ার্ড দিয়ে বলতে পারে কোন এটার সিনোনিমস অপশনের মধ্যে কোনটা হবে বা অ্যান্টোনিমস কোনটা হবে ডাইরেক্ট আসতেই পারে তো ডাইরেক্ট আসলে আমরা যদি পড়ে যাই আমরা দেখে করে দিতে পারবো আমাদের যে আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে ওখানে আমি ভাবছি যে একটা একটা সিরিজ নিয়ে আসব যেখানে আমি রেগুলার তোমাদের সাথে পাঁচ থেকে ছটা করে শর্টসে তো বেশি আলোচনা করা যায় না সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আলোচনা করবো এবং তার মধ্যেই তোমাদেরও ওই পাঁচ ছটা সিনোনিম অ্যান্টোনিম প্রিপেয়ার হয়ে যাবে লাস্টে গিয়ে আমাদের কাছে পঞ্চাশ থেকে ষাটটা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস একসাথে বলছি পঞ্চাশ থেকে ষাটটা মানে ডাবল হবে সিনোনিম অ্যান্টোনমস যেহেতু বোথ ওয়ান টোয়েন্টিটা ধরো ওয়ান হান্ড্রেড টু ওয়ান টোয়েন্টি সিরোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস থাকবে তো তোমরা যারা যারা চাও যে আমি সিরিজটা নিয়ে আসি তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে প্রেপকম ওটা যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ওখানে আমি তোমাদের জন্য কিন্তু স্টাডি রিলেটেড কন্টেন্ট এবং

দেখো হাইলাইটেড ওয়ার্ড রয়েছে তাদের মানে হবে বুঝতেই পারছি আমরা যেহেতু সিরোনিক্স বলেছি তো এই তিনটের মানেও সেমই হবে এবং এই তিনটাকে রিপ্লেস করতে হবে এমন একটা ওয়ার্ড দিয়ে যেটা কি এই তিনটার মানের সঙ্গে সেম মানেই বোঝাবে তো তার জন্য দেখো আমাদের কিন্তু এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর মানে আগে জানতে হবে এবার এত বড় কোয়েশ্চেন দেখে স্বাভাবিকভাবেই তোমাদের ভয় লেগে যেতে পারে মানে কোয়েশ্চেন না পড়েই হয়তো কোয়েশ্চেনটা স্কিপ করে দিলে কিন্তু এখানে দেখার বিষয় কি দেখার বিষয় তিনটে ওয়ার্ড একটা কি বলেছে সিনোনিম বলেছে না অ্যান্টোনিম বলেছে আর তিনটে ওয়ার্ড কি কি এনেমিক্যাল হস্টাইল আর অ্যাডভার্স এই তিনটে ওয়ার্ড নিয়ে আমাদের কাজ সেন্টেন্স নিয়ে আমাদের কোনো কাজই না হ্যাঁ অবশ্যই ইউজ হচ্ছে যেমন নিউ পলিসি ক্রিয়েটেড ইনোমিক্যাল এনভায়রনমেন্ট ফর কোলাবোরেশন প্রতিকূল ক্ষতিকর শত্রুতা পরায়ণ এরকম একটা সেন্সে এই তিনটে ওয়ার্ডই ইউজ হয় এক কথায় যদি আমরা বলতে চাই তো প্রপার যে ওয়ার্ডটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে প্রতিকূল যে বাংলা শব্দটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে প্রতিকূল এবার আমাদের এই অপশনগুলো দেখতে হবে এর মধ্যে আছে ফ্রেন্ডলি আনফেভারেবল নিউট্রাল সাপোর্টিভ প্রত্যেকটায় ভীষণ ইজি ইজি ওয়ার্ডস রয়েছে যেগুলো আমরা রেগুলার কথাবার্তাতে ইউজ করি ফ্রেন্ডলি মানে আমরা সবাই জানি এটার অপোজিট হচ্ছে আমি বললাম শত্রুতা পরায়ণ কিছুটা তো তার অপোজিট তো এটা হবে না অপশন নাম্বার ওয়ান হবে না নিউট্রাল মানে নিরপেক্ষ নিরপেক্ষ হবে না সাপোর্টিভ মানে সাহায্য করা সহায়তা করা উৎসাহ দেওয়া তো এই তিনটের কোনোটাই কিন্তু হচ্ছে না আনফেভারেবল মানে হচ্ছে প্রতিকূল ঠিক আছে আনফেভারেবল মানে প্রতিকূল তাহলে আনফেভারেবলটার মানেটা এই তিনটের মানের সাথে মিলে যাচ্ছে তুমি ইনেমিক্যাল মানে নাই জানতে পারো তুমি হস্টাইল মানে নাই জানতে পারো অ্যাডভার্স মানে তো সবাই জানি আমরা প্রতিকূল বা ধরে নাও অ্যাডভার্সও জানো না হোস্টাইল জানো সিনোনিমসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এরকম যদি সেন্টেন্স দিয়ে দেয় তিনটে বা চারটে যাই সেন্টেন্সিং দুটো তিনটে চারটে তার মধ্যে যদি একটা ওয়ার্ডেরও তোমরা মানে জানা ইজিলি করতে পারবে আর অপশান খুব একটা হার্ড কিন্তু দেবে না তো আশা করছি তোমরা বুঝতে পারলে সিনোনিমস এটা সেম অ্যান্টোনিমস থেকেও দিতে পারে অ্যান্টোনিমস থেকেও দিতে পারে যদি বলতো অ্যান্টোনিমস তাহলে এখানে যদি ফ্রেন্ডলি অপশানটা থাকতো এটা হতে পারতো যদি অ্যান্টোনিমস বলতো ফ্রেন্ডলিটা হতো তো তোমাদেরকে সবসময় বুঝতে হবে যে কোয়েশ্চেনটা কি বলতে চাইছে কোশ্চেন বড় লম্বা চওড়া একটা পুরো এত বড় কোশ্চেন দেখে ভয় পেয়ে আমি অ্যাটেম্প করবো না সেটা না এখানে তিনটে বার শুধু দেখার ইনেমিক্যাল হস্টাইল অ্যাডভার্স আর কি বলছে সিনোনিম না অ্যান্টোনিম দেখলে খুবই ইজিলি করা যাবে সিনোনিমসের ক্ষেত্রে তো সবচেয়ে বড় সুবিধা যে সেম মানেই হয় শুধুমাত্র একটার পর একটা সিনোনিমস অ্যান্টোনিমস মুখস্থ না করে তোমাদের কিন্তু এইভাবে প্র্যাকটিসও করতে হবে ঠিক আছে আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝালাম তোমাদের কিন্তু এরকম আরও প্র্যাকটিস করতে হবে কারণ এই টাইপের কোয়েশন পরীক্ষায় আসবে ডাইরেক্ট সিনোনিম অ্যান্টোনিমস আসতে পারে বা এরকম ঘুরিয়েও আসতে পারে যদি ঘুরিয়ে আসে তাহলে ঘাবড়াবে না জাস্ট দেখবে যে ওয়ার্ডগুলো কি কি আছে আর ভীষণই ইজি এই ধরনের যদি আরো ক্লাস তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যেমনটা বললাম যে কমে যদি তোমরা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমসের যে ওয়ার্ডের সিরিজ সেটা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এনএম জিন এম রিলেটেড যে কোনো আপডেটের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংকস ফর ওয়াচিং